এই সময় পৃথিবীতে যে যেখানে আছেন, ছোট থেকে বুড়া, ছুরি থেকে ছোড়া, সব মানুষকে শুভেচ্ছা ও জানের ভালোবাসা জানাই। হার্ট হবি চ্যানেলের রাশের আড্ডা থেকে আমি কেলটু মাস্তান। জানের বন্ধুরা সবাইকে বলছি ভালো করে কান খুলে শুনে নেন। এখন আমি ফেসবুক লাইভে এসেছি, কয়টা কথা বলবো তারপর শেষ করে দেব। খালি তিনটে কথা বলবো, ভালো করে শুনে নেন। এক নম্বর কথা শুনিলেন, আমার আপনার সবার খুব ভালোবাসা নায়ক রিয়াজ, তার শ্বশুর যে কাজ করে গেল সে কাজটা মোটেও ঠিক করেনি। শ্বশুর তো বুঝিয়ে ফেলেছিল কেউ কারো না, তাও কেন চলে গেল? নিজের জীবন তো নিজেই লিলিল, এটা কি ঠিক করেছে? যদি এটা বলি যায় তো তোমরা নিজেকে আগে বেশি ভালোবাসো, তারপর পৃথিবীর সব মানুষকে ভালোবাসো, তারপর পরকালে লাগে কাজ করো, এরকম কথা যদি বলি যেত তাহলে সবারই উপকার হতো। কিন্তু যে নিজেরই জীবন নিজেই লিলিল এটা ঠিক করেনি, এটা হয়েছে এক নম্বর কথা। দুই নম্বর কথা বলছি, শুনেন ভালো করে। আর দুই নম্বর কথা হলো, আর যদি বলি যায় তো তোমরা লেনদেন বিষয়টা সবসময় ছুটো রাখবা, যাতে পরিশোধ করতে পারো, কারণ কে কখন মরে যাবে বলা তো যায় না। এরকম কথা যদি বলে যায় তো, বা কার কাছ থেকে টাকা পাওয়া যাবে কি পাওয়া যাবে না, এটা সবাইকে যদি বসতো, হ্যাঁ, এভাবে যদি আগে যদি সাবধান হইতো তাহলে এই ক্ষতিগুলো হইতো না, এটা দুই নম্বর কথা। তিন নম্বর কথা বলছি, ভালো করে শুনিলেন। তিন নম্বর কথা হলো, আর যদি বলি যেত তোমরা সংসার জীবনে সৎ ধর্ম ভীরু আল্লাহকে ভয় করে এমন মেয়েগুলাকে বিয়ে করবা, যাতে তোমরা সংসার জীবনে তোমার বাচ্চা কাচ্চা এবং তোমার বিপদের পাশে থাকে এবং সারা জীবন যাতে ধর্মকে ভয় করে চলে, এমন শিক্ষায় পাওয়ার জন্য তোমরা ইসলামের কাজ করবা, ধর্মভীরু মেয়েদেরকে বিয়ে করবা, এই কথাগুলো যদি বলি যেত তাহলে সবারই উপকার হতো। প্রিয় বন্ধুরা, ফেসবুক লাইভে এসে কথাগুলো বললো, বুঝলে যে নিজের জীবন শেষ করে দিব কখনোই করব না। নায়ক রিয়াজের শ্বশুর মহাশান আঙ্কেলের মতন আমরা কখনোই করব না। আল্লাহ জীবন দিয়েছে, আল্লাহই নিয়ে নেবে। আমরা খামাখা কেন নিজের জীবন নিজে নিব? এটা যে মহাপাপ হবে, শেষ কথা ভালো করে বলছি, শুনেন, কান খাড়া করে শুনেলেন। সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ সবসময় আপন, তারপরে জন্মদাতা হিসাবে মা, তারপর বাবা আপন। এই তিনজন ছাড়া আপন পৃথিবীতে কেউ হয়নি, হবেও না। তাই আপনারা নিজের জীবন কখনো নিজের নেবেন না, বলে দিলাম এই কথা। সবশেষে আমার মনের ভালোবাসা নেবেন, আর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে টিপে দিয়ে বেলটা বাজায় দিবেন, অবশ্যই দিবেন, কারণ আপনাদের একটু একটু ভালোবাসে তার চ্যানেলটা অনেক বড় হয়েছে, আরও বড় করতে চাই এবং সবাইকে নিয়ে আমরা এই চ্যানেলটা, হার্ট হবি চ্যানেলটা সবার হৃদয়ে পৌঁছে দিতে চাই। এমন আশা ব্যক্ত করে সবার সুস্থ এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। রাজশাহীর আড্ডা থেকে আমি কেলটু মাস্তান, রাজশাহী আড্ডা থেকে হার্ট হবি চ্যানেলের পক্ষ থেকে।